এখানে লিটন দাস, আমি যদি প্রথম থেকে আসি, লিটন দাস অলরেডি এস্টাবলিশড যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের দেশের, এটাতে কারো কোনো সন্দেহ থাকতে পারে একটা পারফরমেন্স খারাপ করলে, বাট এইটা হলো রিয়েলিটি। আমাদের যে কয়জন ডিপেন্ডেবল ব্যাটসম্যান আছে এর মধ্যে একজন হচ্ছে লিটন দাস। প্রত্যেকটা টেস্টে আপনি যদি দেখেন যে এই ক্রুশিয়াল সময় সে নেমে এসে একটা ভালো স্কোর করে, এটা কিন্তু এবারে একটা কথা বলছি না আমি, আগেরগুলোতেও দেখেন আপনি, ও আমাদের একটা ডিপেন্ডেবল ব্যাটসম্যান, কাজী ভালো ব্যাটসম্যান। সৌম্য সরকার, ও টি টোয়েন্টির জন্য একটা আইডিয়াল প্লেয়ার ছিল এবং আছে, ও ওর হাতে প্রচুর মার আছে যেটা নাকি আমাদের দরকার, ও প্রচুর রিস্ক নেয়, ও উপর দিয়ে মারবে, ফার্স্ট 6 ওভারের অ্যাডভান্টেজ নেবে, কিন্তু ওর সমস্যা হচ্ছে ও ইনকনসিস্টেন্ট, সেটা কিন্তু আমরা জানি, প্রত্যেকে জানে, ক্লিয়ার। তারপরে আসেন আপনি সাকিব আল হাসান, আমাদের না শুধু বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ওয়ার্ল্ডের হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে তো প্রশ্নই ওঠে না ওর সাথে কম্পিট করা। আসেন আপনি মুশফিক, বাংলাদেশের আমি সবসময় বলে আসছি বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় মুশফিক। তারপর আছে রিয়াদ, আমাদের কতগুলা ম্যাচের ম্যাচ উইনার, মুস্তাফিজ যে নাকি আমাদের বেস্ট ফাস্ট বোলিং, তো বাংলাদেশে নজর আসলোই মুস্তাফিজ আসার পরে, এবং এই আইপিএলে এই জায়গাতে ইউএইতে এই মাঠগুলোতে সে কি দারুণ বল করেছে। এতগুলা প্লেয়ার একসাথে এতগুলা ম্যাচে কেউ পারফর্ম করতে পারলো না, কেউ পারলো না, এই জিনিসটা আমার কাছে সহজ মনে মানে স্বাভাবিক মনে হয় নাই। অফ ফর্মে থাকতে পারে প্লেয়াররা, দ্যাট ইজ ফাইন, কিন্তু এটা সাময়িক, একটা দুইটা ম্যাচ হবে তারপরে জ্বলে উঠবে, তা না পুরো সিরিজটা যদি আমরা দেখি কাউকেই মনে হয় নাই তাদের যে পোটেনশিয়াল আছে ওই পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পেরেছে, তাহলে নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। আমি যেটা মনে করেছি আর কি, এই সমস্যাটা তো আগে জানতে হবে, যদি সমস্যা আমরা না জানতে পারি তাহলে এটা সমাধান দেব কীভাবে। সো সেই জন্য আপনারা দেখেছেন, খেয়াল করেছেন, ফার্স্ট স্টেজে যেটা করেছি আমরা একটা কমিটি করেছি, এই কমিটিতে সচরাচর আমরা যারা নাকি প্লেয়ারদের সাথে ডিল করি তাদের কাউকে রাখা হয়নি,